2004 সালে মুক্তিপ্রাপ্ত বন্ধন ছবিটির কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে রয়েছে। এই ছবির গল্প, কাস্টিং থেকে শুরু করে গান, সবটাই সারা জাগিয়েছিল দর্শক মহলে। একান্নবর্তী পরিবারের সব খুশির মুহূর্ত তুলে ধরতে সক্ষম হয়েছিল এই ছবিটি। তবে এই ছবির এই বাচ্চা মেয়েটিকে মনে পড়ে? বন্ধন ছবি সেই ছোট্ট পুচকি মিষ্টি মেয়েটি আজ এত বছর পর সে কেমন আছে, কোথায় আছে, কি বা করছে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধন ছবিতে জিৎ কোয়েলের ছেলের চরিত্রে অভিনয় করেছিল অংশুবাজ। অংশুর পাশাপাশি এই ছবিতে ছিল আরও এক শিশু শিল্পী। আপনাদের জানাই, এই বাচ্চা মেয়েটি আজ কিন্তু টলিউডের এবং বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ। এমনকি কিছুদিনের মধ্যে তাকে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, বন্ধন ছবির এই ছোট্ট বাচ্চা মেয়েটি আর কেউ নন, তিনি ঐন্দ্রিলা সেন। 2004 সালে বন্ধন ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। এটি ছিল তার প্রথম ছবি। শিশু শিল্পী হিসেবে জিৎ কোয়েলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও রিমি চরিত্রে অভিমন্যু ছবিতে 2006 সালে অভিনয় করেছিল ছোট্ট ঐন্দ্রিলা। অর্থাৎ শিশু শিল্পী হিসেবেই ঐন্দ্রিলার টলিউডে যাত্রা শুরু। একটু বড় হওয়ার পর তাকে দেখতে পাওয়া যায় বাংলা ধারাবাহিকে। ঐন্দ্রিলার অভিনীত প্রথম সিরিয়ালের নাম সাত পাকে বাঁধা। সেখানে দুষ্টুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। বাংলার অত্যন্ত হিট মেগা সিরিয়াল ভাগুন বউ ধারাবাহিকে অভিনয় করেছেন ঐন্দ্রিলা এবং ঘরে ঘরে জনপ্রিয় এই ধারাবাহিকগুলি। এবং কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ঐন্দ্রিলার প্রথম বাংলা ছবি। ছবির নাম ম্যাজিক। এই ছবিতে ঐন্দ্রিলাকে দেখা যাবে অঙ্কুশের সঙ্গে, এবং এই কথা তো আমাদের সকলেরই জানা। এবং অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি সম্পর্কে আমাদের সকলেরই জানা। হয়তো আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বে এই জুটি। বন্ধন সিনেমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটি আজকের ঐন্দ্রিলা সেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না। এবং টলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.